1575 সালের সময়কার কথা। তৎকালীন ভারতবর্ষের সম্রাট আকবর খুব চিন্তিত। ঈশ্বর, পরকাল, আত্মা, জন্মান্তর, পাপ পুণ্যের পরিণাম সহ নানা বিষয়াদি নিয়ে বাদশা ভাবছেন। ফতেপুর সিক্রির অদূরে একটি পাথরের উপর প্রতিদিন ভোরে সম্রাটকে ধ্যানরত দেখে সকলেই বিস্মিত হচ্ছিল। সম্রাট নিরক্ষর হলেও তার জ্ঞান পিপাসার ব্যাপারে সবাই জানত। নবরত্ন সভা সম্রাটের সব প্রশ্নের উত্তর দিতে পারছে না, তাই ফতেপুর সিক্রিতে সম্রাট নির্মাণ করলেন ইবাদতখানা। এখানে নিয়মিত সভা বসত। সভার মধ্যমণি ছিলেন স্বয়ং সম্রাট আকবর। ইসলাম, হিন্দু, পারসি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ও শিখ ধর্মের গুরুগণ এই সভায় আমন্ত্রিত হতেন। তারা বিভিন্ন বিষয়ের উপর তর্ক বিতর্ক করতেন, সম্রাটের মনে আন্দোলন সৃষ্টিকারী প্রশ্নগুলোর উত্তর দিতেন। এভাবে সম্রাট সব ধর্মের তত্ত্বের ব্যাপারে অবগত হচ্ছিলেন। তারপর একদিন সিদ্ধান্ত নিলেন একটি নতুন জীবন বিধান প্রণয়নের, যেখানে সব ধর্মের আচার বিচার স্থান পাবে। এর ফলে পুরো ভারতবাসীকে এক পতাকা তলে আনা যাবে। আকবরের নবরত্ন সভার সভ্য আবুল ফজল তার আকবরনামায় লিখেছেন, বিশাল ভারত ভূমির ধর্ম বৈচিত্র্য এবং পাশাপাশি ধর্মের কোন্দাল কোলাহল মহামতি আকবরকে আরও ভাবিয়ে তোলে। তাই সম্রাট প্রচলিত ধর্মগুলোর সাধারণ বিষয়গুলোর এক করে একটি নতুন জীবন বিধান প্রণয়ন করতে উদ্যত হন। আবুল ফজল ছিলেন সম্রাটের বেতনভুক্ত ঐতিহাসিক। এই যুক্তি দেখিয়ে অনেক আধুনিক ঐতিহাসিক আবুল ফজলের দেওয়া আকবরের উদ্দেশ্য সৎ ছিল এই উক্তিকে প্রত্যাখ্যান করেছে। নতুন ধর্ম নিয়ে অনেক বাজবিচারের পর 1582 সালে 40 বছর বয়সে ভারতের মহান অধিপতি আকবর আনুষ্ঠানিকভাবে একটি নতুন ধর্ম প্রবর্তন করেন। এই ধর্মের নাম দেওয়া হয় দিন ই এলাহি, যার অর্থ ঈশ্বরের ধর্ম। আর আকবর নিজেকে ঘোষণা করেন খলিফাতুল্লাহ, অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি। দিন ই ইলাহির কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আকবর খলিফাতুল্লাহ। এই ধর্মাবলম্বীদের সম্ভাষণ রীতিও ছিল অন্যরকম। কারো সাথে দেখা হলে একজন বলতো আল্লাহু আকবর, প্রত্যুত্তরে আরেকজনকে বলতে হতো জালে জালাল্লাহু। মুসলিমরা মনে করে আল্লাহু আকবর বলতে আকবর বোঝাচ্ছিল আকবরই ঈশ্বর, আর জালে জাল্লাহু এর অর্থ তারই প্রতাপ। দিনই এলাহির আরেকটি মজার বিষয় হচ্ছে, এই ধর্মের কোনো ধর্মগ্রন্থ নেই, নেই কোনো ধর্মগুরু, নেই কোনো ধর্মীয় পীঠস্থান। আলোচনার মাধ্যমে সম্রাট যে বিধান দিতেন তাই অনুসারীরা গ্রহণ করত। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এই বিধানগুলো কিছুটা পরিবর্তন পরিমার্জন করে আনা হতো। কালিমাটি ইসলাম ধর্ম থেকে নেওয়া হয়। দিন ই ইলাহিতে সূর্য পূজা ছিল খুবই গুরুত্বপূর্ণ। দিনে চারবার সূর্য বন্দনা করা হতো, প্রত্যুষে, মধ্যাহ্নে, সামান্যে, সায়াহ্নে ও মধ্যরাতে। প্রত্যুষের ও মধ্যরাতের অর্চনা ছিল বাধ্যতামূলক। এতে সূর্যের 100 সংস্কৃত নাম জপ করতে হতো অনুসারীদের। নহবাত ও নাকাড়া বাজিয়ে প্রার্থনার জন্য ডাকার প্রথা ছিল। গোহত্যা পুরোদেশে নিষিদ্ধ করা হয়। এই রীতিগুলো গ্রহণ করা হয়েছিল হিন্দু ধর্ম থেকে। আকবর ঘোষণা দেন সপ্তাহ শুরু হবে রবিবার থেকে। খ্রিস্টানরা সপ্তাহ শুরুর দিন ধরে রবিবার। পশু হত্যাও নিষিদ্ধ করেন আকবর। এটি জৈন ধর্মের একটি বিধান। আকবর বিশ্বাস করা শুরু করেন আলো শুভকে নির্দেশ করে আর অন্ধকার অশুভকে। অগ্নির যেমন ধ্বংসের ক্ষমতা আছে, তেমনি আছে মুক্তির ক্ষমতা। এই বিশ্বাসগুলো আকবরের মনে ঢুকেছিল পারসিক সাধুদের সঙ্গে পড়ে। আকবরের নির্দেশে সভায় সারাক্ষণ অগ্নি প্রজ্বলিত করে রাখা হতো। এভাবে বিভিন্ন ধর্মের রীতিনীতির প্রতিবিম্ব দেখা যায় দিন ই ইলাহিতে। চারটি মানদণ্ডের ভিত্তিতে অনুসারীদের বিভিন্ন স্থানে স্থান দেওয়া হতো, যান, মাল, সম্মান ও ধর্ম। এই বিষয়গুলো সম্রাটের নামে উৎসর্গ করা হতো। যারা এই চারটি স্তম্ভই বিসর্জন দেবে তারা প্রথম শ্রেণীর অনুসারী, যারা তিনটি দেবে তারা দ্বিতীয় শ্রেণীর অনুসারী, যারা দুইটি দেবে তারা তৃতীয় স্তর এবং শ্রেণীর অনুসারী, তারা তৃতীয় স্তর বা শ্রেণীর অনুসারী, আর যারা একটি ছাড়তে প্রস্তুত তারা চতুর্থ শ্রেণীর অনুসারী। কেউ দিন ই ইলাহি গ্রহণ করতে চাইলে তাকে রবিবার স্বয়ং সম্রাট দীক্ষা দিতেন। স্নান করে মাথার পাগড়ি খুলে সম্রাটের সামনে হাঁটু গেড়ে নতমস্তক হয়ে বসতে হতো। সম্রাট তাকে দীক্ষা দিতেন, নিজ হাতে পাগড়ি পরিয়ে একটি অভিজ্ঞান দান করতেন, কেউ কেউ মনে করেন জপমালা। নতুন অনুসারীকে একটি সম্রাটের চেহারা খচিত তাজবীর অর্থাৎ ছবি দেওয়া হতো, যেটি পাগড়িতে ধারণ করার রীতি ছিল। দিন ই ইলাহির কিছু কিছু নিয়ম ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। মদ্যপান ও জুয়া ছিল বৈধ,
জুয়া খেলার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে বাদশাহ মহলের পাশেই ক্রীড়া ভবন নির্মাণ করে দেওয়া হয়। একটি নির্দিষ্ট হার সুদে জুয়া খেলার জন্য ঋণ প্রদানের ব্যবস্থাও করা হয়। দাড়ি রাখাকে নিরুৎসাহিত করা হয়। বহু বিবাহ নিষিদ্ধ করা হয়। ছেলেদের বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়া হয় 16 বছর আর মেয়েদের 14। হিন্দুদের জিজিয়া কর অর্থাৎ তীর্থকর তুলে দেওয়া হয়। কথিত আছে মুসলিম ফিকাবিদের জন্য বরাদ্দ জমিও আকবর কেড়ে নেন। এর কিছুকালের মধ্যেই জৈন ধর্মগুরু দন্তর মেহেজিরকে 200 বিঘা জমি দানের ঘোষণা দেন। এই বিষয়গুলো মুসলিমদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। যুবতী নারীদের বাধ্যতামূলকভাবে চেহারা খুলিয়া পথ চলা ছিল এই ধর্মের আইন। শহরের বিভিন্ন জায়গায় পতিতাদের বসতি স্থাপন করে ব্যভিচারকে আইনসঙ্গত করা হয়। পতিতাগুলির নাম দেওয়া হয় শয়তানপুর। এইসব স্থানে পুলিশ প্রহারার ব্যবস্থা করা হয়। খতনারূপ সুন্নাতকে মিটিয়ে দেওয়া হয় এবং 12 বৎসরের পূর্বে বালকদের খতনা করা নিষিদ্ধ করা হয়। মৃত ব্যক্তি সম্পর্কে এই বিধানে জারি করা হয় যে এই ধর্মাবলম্বী কোনো লোকের মৃত্যু হলে তার গলায় কাঁচা গম ও পাকা ইট বেঁধে তাকে পানিতে নিক্ষেপ করতে হবে এবং যেখানে পানি পাওয়া যাবে না সেখানে মৃতদেহ জ্বালিয়ে দিতে হবে, অথবা পূর্ব দিকে মাথা এবং পশ্চিম দিকে পা করে দাফন করতে হবে। দীনই এলাহি নিয়ে জানতে গেলে আরেকজন ব্যক্তির নাম আসবেই, শায়েখ আহমেদ সেরহিন্দ। সেরহিন্দে জন্ম নেওয়া এই ইসলামী চিন্তাবিদ দীনই এলাহির বিরুদ্ধে ব্যাপক প্রচারণা ও আন্দোলন শুরু করেন। তিনি আলফেসানি নামে বেশি পরিচিত পান। তাকে ভারতে ইসলামের পুনর্জাগরণকারী হিসেবে ব্যাখ্যা করা হয়। তিনি আরেকটি বিষয়ের জন্য বিখ্যাত, মুজাদ্দেদিয়া তরিকার প্রবর্তক তিনি। তিনি 4টি পর্যায়ে তার এই কার্যক্রম পরিচালনা করেন। প্রথমে তিনি রুহানি কামালিয়াত বা আধ্যাত্মিক পূর্ণতার দ্বারা একটি আলেম গোষ্ঠী প্রতিষ্ঠা করেন, যাদের ব্রত ছিল শুদ্ধ ইসলামী বিধান প্রচার করা। দ্বিতীয় পর্যায়ে তিনি সুধী সমাজের কাছে ইসলামের শুদ্ধ ব্যাখ্যা করেন। এরপর ধাপে ধাপে তিনি দেশের আমির উমরাদের তাদের নৈতিকতা ও দায়িত্বের ব্যাপারে সচেতন করেন। চতুর্থত ও সর্বশেষ ধাপে তিনি বাদশার উপরে তার প্রভাব বিস্তার করেন। এর পাশাপাশি তিনি তার ভক্ত বা মুরিদদের গ্রাম গ্রামান্তরে পাঠান ধর্মের প্রচারের জন্য। এভাবে দীন ইলাহির প্রভাব থেকে তিনি ভারতবাসীকে মুক্ত করেন। সম্রাট আকবর নতুন ধর্ম প্রবর্তন করেন ঠিকই, কিন্তু একে রাষ্ট্রধর্ম করেননি অথবা প্রজাদের উপর জোর জবরদস্তিও করেননি। তার সভাসদগণের মধ্যে মাত্র 18 জন এই ধর্ম গ্রহণ করেছিল। তাদের মধ্যে একমাত্র হিন্দু ছিলেন বীরবল। সর্বসাকুল্যে হাজারখানেক মানুষ ছিলেন যারা এই ধর্ম গ্রহণ করে। আকবরের মৃত্যুর পর এই ধর্মের বিলুপ্তি হয়। তবে আকবরের এসব কাজকর্ম বিশ্লেষণ করে ঐতিহাসিকগণ একমত হন, এই ধর্ম প্রবর্তনের পর সম্রাট আকবর আর মুসলিম ছিলেন না। আকবরের মৃত্যুর পর এই ধর্মের বিলুপ্তি শুরু হয়। এরপর ক্ষমতায় আসেন সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের মা ছিলেন হিন্দু, তাই ইসলামী আলেম উলামারা তাকে খুব বেশি বিশ্বাস করত না। আর সম্রাট জাহাঙ্গীর নিজেও বাবার প্রবর্তিত ধর্মকে প্রসারিত করার উদ্যোগ নিয়ে আলেম উলামাদের চক্ষুশূল হতে চাননি। এভাবে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলের শেষ দিকেই দীনই ইলাহির পুরোপুরি বিলুপ্তি ঘটে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সেই সাথে কমেন্ট বক্সে জানান ইতিহাসের আর কোন ঘটনা সম্পর্কে আপনি জানতে চান, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তথ্যসূত্র আইন ই আকবরি, লেখক আবুল ফজল, সম্রাট আকবরের সভাসদ। 2. ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন, লেখক আব্দুল করিম।